হ্যালো হোয়াটস আপ গাইস, আজকে যাচ্ছি আলিপুর শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাডফোস প্রোগ্রামে। জানি না সেখানে কি হবে, একটা প্রোগ্রাম তো আমাকে ইনভাইট করেছে। আমরা ভাবতাম না যে এখানে আমার সঙ্গে যাচ্ছে বাবুল। তো আমরা চলে আসি, এখানে ভিতরে প্রোগ্রাম চলছে। তো যাই হোক, দেখি ভিতরে গিয়ে। তো যাই হোক, সবাই এখানে ভিড়ও থাকে, মাত্রে ভালোবাসা চালু। হ্যাঁ না, পক্ষ থেকে সোসাইটির ক্লিপসের পক্ষ থেকে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। উজ্জ্বল ফ্রম বং মিডিয়া, উজ্জ্বল একটু হাত, উজ্জ্বল ধরে হাত দিলে হবে উজ্জ্বলের জন্য। উজ্জ্বল মঞ্চে আসবে, উজ্জ্বল ভাই মঞ্চে আসবে। বং মিডিয়ার উজ্জ্বল লাখ লক্ষ টাকা মাসে মাসে কামাচ্ছে আমাদের রাজবংশী ভাষা দিয়ে, যারা রাজবংশী ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। তার মধ্যে একজন এসে পৌঁছে গেছে আমাদের বং মিডিয়ার উজ্জ্বল। হ্যাঁ, দিচ্ছেন আমাদের বড় সাহিত্যের সভাপতিকে দিলেন, ডিপিএসসি চেয়ারম্যানকে আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, এখন শঙ্কর চ্যাটার্জিকে। শঙ্কর চ্যাটার্জি ডিপিএসসি চেয়ারম্যান হয়ে গেছে, শঙ্কর চ্যাটার্জি। শঙ্কর দেব সামনে আসুন। বড় সাহিত্যের পশ্চিমবঙ্গের সভাপতিকে আমরা পেয়েছি, আমরা খুব গর্বিত। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু নানা জাতি নানা ভাষার নানা মহামিলন এখানে হচ্ছে আর কি। হয়তো অনুষ্ঠান ছোট প্রোটোকল মেনে সবাইকে রিকোয়েস্ট করব একটা করে সিট বাদ দিয়ে বসবেন। নাচ গান বক্তব্য আর ঘোষণা আছে, অলরেডি আমাদের একটা ফরম্যাট এসে গেছে। আমাদের অ্যাডফোসের ফর্মটা ফিল আপ করলে আমরা একটা হয়তো গভর্নমেন্ট থেকে ফান্ড পেতে পারি। এখানে পশ্চিমবঙ্গ সরকারের দুজন পদাধিকারী আছেন, আমি রিকোয়েস্ট করব, আমরা নিজেদের পয়সা খরচে করতে করতে দেউলিয়া হয়ে গেছি, যাতে আমরা এখন কিছু একটা ফান্ড পাই, এটা আমাদের অনুরোধ থাকবে। আমাদের দেখছেন বং মিডিয়ার উজ্জ্বল। কমিটি শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের হাতে মোমেন্টাম তুলে দিচ্ছেন। জোরদার হাততালির মাধ্যমে আমরা মঞ্চে ডেকে নেব বর্তমানের ছেলেদের হার্টথ্রব শ্রেয়া অধিকারী। শ্রেয়া অধিকারী কাম ইন প্লিজ। শ্রেয়া অধিকারী, জ্যোৎস্না রাত্রি চাঁদের আলো দেখেছেন আপনারা, এবং বং মিডিয়া উজ্জ্বল যে লাখ লাখ টাকা রাজবংশী ভাষায় কামাচ্ছে, মিস্টার বং মিডিয়ার উজ্জ্বল সামনে আসবে, এদিকে সামনে একটা আসতে ধীরে ধীরে। হ্যাঁ দেখুন, একটু কথা না বললে নয়, না বললে নয়। দেখুন মুই নিজে রাজবংশী হইয়া কম, পাঁচ বছর আগত না টাউনত কাম রাজবংশী কইলে মুখ কই যায় ইলেকটা কওয়া না যায়, চুপ। সেই রাজবংশী ভাষা বিশ্বের দরবারে পৌঁছে দিয়া লাখ লাখ টাকা মাসে কামাইতে হচ্ছে। মুই ফেল। শ্রেয়া অধিকারীকে সম্বর্ধনা দিলেন মাননীয় প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। ওরে সরকার, আরেকটা বুড়ি বেটি সবার ঠাকুমা এমন অভিনেত্রী বানাইছে, এমন অভিনেত্রী বানাইছে ঠাকুমা, মানে মানিল লেগে একটা ডাইরেক্টর কিন্তু। ভাই তোর টাইটেলটা কি? ইয়েরা বর্মন। তাই বং মিডিয়ার উজ্জ্বল এরা আমার সম্বর্ধনা দেবেন। আমার অ্যাডফোসের উপদেষ্টা এবং মিদুল ধরনের সরকারি পদে আছে মিদুল গোস্বামী মহাশয়, অ্যাওয়ার্ড প্লিজ। আসতে ফাঁকা করে জোরদার হাততালি হবে বং মিডিয়ার জন্য। প্রত্যেকখানে শুনি নিমু যে এমন, মানে ঠিক আছে ভাই আরো বড় হওয়া, হ্যাঁ তবে ঠাকুমাটে বিয়ে না করিস সাথে সাথে ঘটনাটা হয়। হ্যাঁ আচ্ছা, তো
কি জানেন, একাধারে ডাইরেক্টর, কিন্তু কি জানেন, বাবা মা ঠাকুমা সবাইকে অভিনয় নিয়ে আসছে। তাহলে চল ভাই কিছু শুনে মতো উঠে। প্রথমত এই অ্যাডফোস প্রোগ্রামে উপস্থিত সকল গুরুজনদের মন থেকে অনেক প্রণাম, অ্যান্ড এখানে উপস্থিত সমবয়সী সবাইকে অনেক 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 ভালোবাসা। যাই হোক, আজকে এত বড় অনুষ্ঠানের প্রোগ্রামে আমি দাঁড়িয়ে, এবং আমি কার সঙ্গে দাঁড়িয়ে কাদের সঙ্গে দাঁড়িয়ে সেটা দেখতেই পাচ্ছেন। সব কিছু মানুষের ভালোবাসায়, সেই সঙ্গে যারা আমার সঙ্গে কাজ করে, স্পেশালি আমার ফ্যামিলি, আমার ক্যামেরাম্যান বাবু জয়ন্ত, সেই সঙ্গে আরও টিমমেট আছে অনেকেই, যেমন অ্যাঞ্জেল প্রিয়া নামে একজন মেয়ে, আমার বোন বিউটি, অ্যান্ড সৌগত, সুদীপ, প্রসঞ্জিৎ, এরকম আরও অনেকেই আছে। তো সবার পরিশ্রমে বং মিডিয়াতে আমরা মানুষকে বিনোদন দিতে পারি ভিডিওর মাধ্যমে, আর সেই ভিডিওগুলোর মাধ্যমে আজকে এত পরিচিতি, এত ভালোবাসা আপনারা দেখতেছেন, বা এত কিছু, সব কিছুই মানুষের ভালোবাসায়, সারা জীবন ভালোবাসা চাই। সেই সঙ্গে কোচবিহার তথা উত্তরবঙ্গ থেকে আমার মতো আরও অনেকে, অনেক শিল্পী বা কন্টেন্ট ক্রিয়েটররা আছে, দিনের পর দিন নতুনত্ব কিছু দিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করছে, সিরাজি, প্রীতম দা, সুশান দা, আরও অনেকেই। তো সত্যি সবার জন্য আমার নিজস্ব গর্বিত, এবং আমাদের মানে গর্ববোধ করা দরকার যে উত্তরবঙ্গ থেকে আমরা একের পর এক, মোটামুটি বলা চলে টলিউড লেভেলের থেকে কোনো মানুষের কম না, সেরকম একটা পরিস্থিতিতে সত্যি আগামীতে আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো কাজ করতে হবে। এই কাজ করার মেন মোটিভ মানুষের ভালোবাসা, পজিটিভিটি, অ্যান্ড সেই সঙ্গে যত গুরুজন ব্যক্তি এখানে আমাকে ইনভাইট করেছে, দেবকুমার কাকু, তো ওনাকেও প্রণাম, সেই সঙ্গে এখানে উপস্থিত সকল সিনিয়রদের প্রণাম। কেননা সিনিয়র ব্যক্তিগণ আজকে যেভাবে উদ্যোগ নিয়েছে আগামীতে আমাদের এই কমিউনিটিকে উপরে নিয়ে যাওয়ার জন্য, সত্যি হাই রেসপেক্ট দেব। হ্যান্ড আই উইশ ইন ফিউচার আওয়ার কমিউনিটি উইল মোর গ্রো, মোর অ্যাচিভমেন্ট, মোর সাকসেস, অ্যান্ড মোর মোর মোর। তো যাই হোক, অনেক ভালোবাসা সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ আমারও এখানে ইনভাইট করার জন্য, ডায়লগ বলবো। আর সত্যি একটা সব থেকে বড় বিষয়, এখানে অনেকেই ভিডিও দেখে, সেই সঙ্গে মানে আমি ইনার মানে কি বললাম, এতদিন পেপার টিভি অনেক খেলে দেখে এসেছি, আজকে ইনার সামনে দাঁড়িয়ে ইনি আমাকে বলছে আমার ভিডিও দেখে, আমার কাছে এটা আমি স্পিচলেস, আমি বলতে পারছি না কিছু। অ্যান্ড ইনি বলতেছে ডায়লগ বলতে, তো অবশ্যই ডায়লগ বলবো। ডায়লগটা হচ্ছে কি, রাজবংশী ভাষায় ডায়লগ, একটা চ্যাংড়া উয়ে একটি গান ছাড়া, উয়ে একটা চিংড়ি ভালো পায়, তো যাবি আর কি, উয়ে ইংলিশ ইংরেজিতে তো কথা হবে না, তাই উয়ে যাবে চিংড়িটা একটা দাঁড়িয়ে আছে যাবে, মানে উপর বুকন নাই, কোনো প্রেম করার পাঠা নাই, কোনো যাই হোক, উয়ে যাবে, উয়ে কবি কি যে রাজবংশী ভাষা আর কি, সোনালি, চিংড়িটার নাম সোনালি, সোনালি মুইনা কথা বলো কি, মুইনা তো ঠিক আছে, এরপরে পারফরমেন্স দিতে পড়বে, কেউ তো পারফরমেন্স করে আসেনি, তোমরা মঞ্চ বুঝো। এবারে নৃত্যে রিমি কুসুনিয়া, হ্যাঁ ঠিক আছে, আমরা অতিথিদের বিদায় দিচ্ছি। আর আমরা তো অনেক ভিডিও দেখলাম, সবাই খুব এনজয় করলাম, এরকম একটা রাজবংশীয় ভাষা আগে কখনো শুনেছি, রাজবংশী ভাষাতেই আপনি নিজের ক্রিয়েশনটাকে আটকে রাখতে চান, নাকি না রাজবংশী ভাষার বাইরেও আপনার বৃদ্ধি ঘটবে? যদি বলতে গেলে আমি রাজবংশী, অর্থাৎ আমি রাজবংশী, বাঙালি, এটাও সত্যি, আপনি আপনার ফ্যান
এমন লাঠি মারছে মারে এটা মূল মায়ের বাইরে তুমি তো তুল মারি যায় এটা তাহলে যাই হোক কাকু, এই যে দেবকুমার কাকু শর্ট ফিল্ম পরিচালক, ধন্যবাদ কাকুকে এখানকার আরো আছে। এই ব্লকটা দিয়ে এই পর্যন্ত সে অনেক ভালোবাসা অনেক সম্মান পেলাম। প্রেসিডেন্ট শর্ট ফিল্ম, এই যে এই প্রোগ্রামের প্রেসিডেন্ট, মানে রাজবংশী শর্ট ফিল্ম প্রোগ্রামের প্রেসিডেন্ট মানে পরিচালকের।